মামুনগুলা ব্লকের পাকুয়াহাট এলাকায় যেসব দোকানদার রয়েছে তাদেরকে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট নিয়ম মেনে দোকানের যাবতীয় জিনিসপত্র রাস্তার ওপর রাখা হয়ে যাচ্ছে। পুজোর মুখে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তার জেরে। তাই পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকার বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের অনুরোধ করছেন, যাতে দোকানে যাবতীয় সামগ্রী রাস্তার উপরে না রেখে রাস্তা ছেড়ে দোকানে রাখা হয়, যার ফলে কোনো সাধারণ মানুষকে চলাচল করতে যেতে সমস্যার সম্মুখীন না হতে হয়। এদিন উপস্থিত ছিলেন বামুনগোলা বিডিও মনোজিৎ রায়, বামুনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এ বিষয়ে অশোক সরকার বলেন, যেভাবে ফুটপাত দখল করে পাকুয়াহাট এলাকায় দোকান চালানো হচ্ছে তার জেরে সাধারণ মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে। তাই শুক্রবার রাতে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ প্রশাসন রাস্তায় নামে, যাতে আগামী দুর্গাপুজোর মুখে কোনো সমস্যা না হয় সাধারণ মানুষের। সেদিকে নজর রেখেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এরা দোকানদাররা ফুটপাত দখল করে, যে ড্রেন একটা হাইড্রেন রাস্তা দুপার সাথে সে ড্রেন দখল করে নিয়ে একদম স্ল্যাব বানিয়ে চালা তুলে দোকানে গ্যাঞ্জাম করছে। এতে রাস্তা পথে এত অসুবিধা হয়েছে পাবলিকের। সামনে যেহেতু পূজার মরশুম, এই পূজার মরশুমে আমরা চাইছি যে এই জায়গাগুলো পরিষ্কার করে জনসাধারণের চলার পথে একটু রাস্তাগুলো পরিষ্কার করি, যার জন্য আছি আমরা ব্লক প্রশাসন, বিডিও সাহেব, আইসি সাহেব এবং বিএলআর সাহেব সহ ব্যবসায়ী সমিতি এবং আমরা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে, আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি সবাইকে সাথে নিয়ে জনগণের কাছে আপিল করলাম যে আপনারা আপনাদের জায়গায় দোকান করুন। দোকানের যে এক্সট্রা চালগুলো আপনারা নামিয়ে সরকারি জায়গা দখল করেছেন, এই জায়গাগুলো ছেড়ে দিন, পূজার মরশুম অন্তর্ভুক্ত লোক একটু ভালোভাবে চলাচল করুন। এই নিয়ে আজকে আমাদের এই অভিযান ছিল।